हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संजू स्टेशन। आमी संजीत। तो केमन आछेन सबाई? तो फ्रेंड्स, प्रथमे जानाच्छि हैप्पी न्यू ईयर, नतून बछरेर अनेक अनेक शुभेच्छा। এই নতুন বছরে আপনারা অনেক আনন্দ করুন, অনেক এনজয় করুন, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যদের ভালো রাখার চেষ্টা করুন। তো ফ্রেন্ডস, আজকে আমি মূলত দুটি আপডেট নিয়ে এসেছি। একটি হলো রাবণ সিনেমাকে নিয়ে এবং অপরটি হলো নুসরত জাহানের আপকামিং সিনেমা স্বস্তিক সংকেত। তো ফ্রেন্ডস, এই সিনেমাটা রিভিউ করব এবং রাবণ সম্পর্কে কিছু তথ্য দেব। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে। তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, স্বস্তির সংকেত। কিছুক্ষণ আগে সিনেমাটির ট্রেলার রিলিজ করা হয়েছে এসকে মুভিজে। এসকে মুভিজে এত বিগ স্কেলে ভালোভাবে কামব্যাক করছে, সত্যি এই ট্রেলার দেখে বোঝা যায়। যদিও এর আগে অনুসন্ধান বলে একটি সিনেমা আসছিল অনেক কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে, বাট সিনেমাটা আলটিমেটলি সেরকম ভালো ছিল না এবং ব্যবসাও সেরকম করতে পারেনি। বাট এই সিনেমাটার মূলত 3 মিনিটের একটি ট্রেলার দেখানো হয়েছে, আপনাকে 3 সেকেন্ডের জন্য বোরিং করবে না। এত সুন্দরভাবে কাট করা হয়েছে ট্রেলারটি। ট্রেলারে বিজিএম খুব ক্যাচি ছিল এবং ট্রেলারে আরও আপনাকে সবচেয়ে বেশি যেটা গোলক দাদা দেবে সেটা হলো বিএফএক্স, যে পুরোনো দিনের বোম ব্লাস্টগুলো হচ্ছে বা কামান ফায়ার হচ্ছে সেগুলো যেরকমভাবে স্মোকগুলো দেখানো হয়েছে জাস্ট অন্য লেভেলের ছিল। এবং পারফরমেন্স বাই যদি বলি প্রত্যেকজন দারুণ। আর কাস্টিং, এক একটা কাস্টিং মনে হয় নিখুঁতভাবে লেখা হয়েছে, মানে এই কাস্টিংয়ে ওকেই দরকার ছিল। আপনি যদি শাশ্বতের কাস্টিংটা দেখুন, যিনি নেতাজির চরিত্রে কাজ করছেন, মানে এত মিল পাওয়া গেছে। আমরা এর আগে প্রসেনজিতের গুমনামি দেখেছিলাম, ওটাতে প্রসেনজিৎকে মিল লেগেছিল, বাট এর থেকে 200 গুণ, ইয়েস 200 গুণ আপনাকে বেশি জাস্টিস করবে নেতাজির চরিত্রে শাশ্বতকে, দারুণ মানিয়েছে। তারপর গৌরব চক্রবর্তীর যে ক্যারেক্টারটা করছে এখানে সেটাও বেশ ভালো, একটা ইন্টারেস্টিং লেগেছে এবং বেশ ফ্রেশনেস লেগেছে। এবং নুসরতের ক্যারেক্টারটা মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। নুসরতের ক্যারেক্টারকে অনেকটাই হেল্প করার জন্য গৌরবের ক্যারেক্টার, অথবা একটুর জন্য তাদের লাভ অ্যাঙ্গেলও দেখা যেতে পারে। মূলত নুসরত জাহান এবং গৌরব চক্রবর্তী তারা দুজন মিলিতভাবেই সেই স্বস্তিকের সংকেত খুঁজবে, মানে যে ভাইরাসটা এসছে সেই ভাইরাসটাকে কীভাবে ধ্বংস করবে এবং ভাইরাসটা কীভাবে এসছে এটা নিয়েই তাদের রিসার্চ। তো এখানে থ্রিলার রয়েছে, ইয়াস গল্পটাতে থ্রিলার রয়েছে। এবং সেই গল্পটা যদি আমি খুবই শর্টলি বলি, তাহলে তখনকার সময়ে হিটলার নামে যে ব্যক্তি ছিলেন তিনি তার ক্ষমতা বা তার বল প্রয়োগ করে একটি ভাইরাস তৈরি করে, যে ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে ফেলে এবং সেটা ইন্ডিয়াতে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে, মানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিয়াতে। সো এই ভাইরাসটাকে কীভাবে ধ্বংস করবে, কীভাবে কোথা থেকে কি হয়েছিল এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করতে চলেছে নুসরত জাহান এবং গৌরব চক্রবর্তী। এখানে রুদ্রনীলের ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং, তার মুখে যে সংলাপগুলো শোনা যাচ্ছিল সেগুলো দারুণ ক্যাচি ছিল। এবং পাশাপাশি আমরা পেতে চলেছি সাতাফ ফিগারকে। এখানে সাতাফ ফিগারের ক্যারেক্টারটা আমি ঠিক বুঝতে পারিনি, এটা কি হতে চলেছে ঠিক বোঝা যাচ্ছে না। ট্রেলার দেখে তো মনে হচ্ছে এখানে ভালো একটা চরিত্র করবে, বাট সিনেমা দেখলে হয়তো বা হতে পারে এই সিনেমার মেন ভিলেন হতেও পারে। বাট যেহেতু সিনেমাতে থ্রিল রয়েছে, তো আমি বলবো 2021-এ এখন অবধি যতগুলো সিনেমা দেখেছি বা যতগুলো সিনেমার ট্রেলার দেখেছি, যদিও এই সিনেমাটা 2022-এ আসবে, আমার কাছে এটা বেস্ট লেগেছে। সত্যি বলতে এই সিনেমাটা পুরোপুরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হতে চলেছে। এই গল্পটা, কন্টেন্টটা খুবই ভালো একটা কন্টেন্ট, এই সময়ে খুবই দরকার ছিল। তো আমার মনে হয় সিনেমাটা ভালো বিজনেস করবে আর নুসরত জাহানের ক্যারিয়ারের জন্য এটি একটা বুস্ট পয়েন্ট, একটি ভালো সিনেমা বলতে পারেন। অসুরে তিনি যে দুর্দান্ত অভিনয় করেছিলেন সেটা চোখে লেগে আছে এবং স্বস্তিকেও যে ভালো কিছু করবে তা আশাই করা যায়। তো এবার আমরা চলে যাব জিতের রাবণ নিয়ে। অনেকেই বলছে দাদা রাবণ সিনেমা জিত কত টাকা চার্জ নিচ্ছে, অনেকেই জানে আবার অনেকেই জেনেও বোকার মতো প্রশ্ন করে, কারণ এই সিনেমার প্রডিউসার জিত নিজেই। তাহলে সেখান থেকে তিনি কেন এক্সট্রা কোনো চার্জ নিতে যাবে? তিনি কোনো চার্জ নিচ্ছে না, নিজের থেকে নিজে কিভাবে চার্জ নেয়, মানে একটা হাস্যর ব্যাপার না? রাবণ সিনেমার জন্য অপেক্ষা করুন, রাবণ সিনেমার শীঘ্রই খুব একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, অথবা সিনেমার ট্রেলার আসতে চলেছে, না হলে সিনেমার কোনো একটা গান আসবে।
সো রাবণ সিনেমার শুটিং অলরেডি শেষ। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সবাই দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা।